আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই বোনেরা, প্রত্যেক জাতিকে তাদের নিজস্ব পাপাচারের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের আজাব ভয়াবহ হয়েছে, দুনিয়াতে তারা শাস্তি ভোগ করেছে, আবার আখিরাতে তো রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকই তার অপরাধের কারণে পাকড়াও করেছি, তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচণ্ড ঝড়, কাউকে আঘাত করেছি বজ্রনিনাদ, কাউকে আবার বিলীন করে দিয়েছি ভূগর্ভে, এবং কাউকে করেছি পানিতে নিমজ্জিত। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে আজাব দিয়ে থাকেন, কারোর প্রতি তিনি অবিচার করেন না। আর পাপ কাজ যখন প্রকাশ্য করা হয় বা গোপনে সংঘটিত হয়, তখন এই আজাব আরও তীব্র হয়ে থাকে। তিনি এটিকে ক্ষমা করবেন না এই বলে তিনি একটি আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না, তবে কারো প্রতি জুলুম হয়ে থাকতে সে কথা আলাদা, আল্লাহ নিশ্চয়ই শ্রবণকারী। তাছাড়া হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সকল উম্মতকে মাফ করে দেওয়া হবে তবে প্রকাশ্যকারী ব্যতীত। আর নিশ্চয়ই পাপাচারের প্রকাশ্যে একটি দিক হলো, কোনো ব্যক্তি রাতে অপরাধ করল যা আল্লাহ তাআলা গোপন রাখলেন, কিন্তু সে বড় হলেই সবাইকে বলে বেড়াত। সে মানুষকে বলে, আমি আজ রাতে এই এই কুকর্ম করেছি, অথচ সে এমন অবস্থায় ছিল অথবা সে এমনভাবে রাত্রি যাপন করল আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিগুলো গোপন রাখলেন, কিন্তু ভোর হলেই সে সবাইকে বলে বেড়ালো। এবার আসি প্রকাশ্য পাপাচার এবং গোপনে পাপ কাজ করলে ভয়াবহ 10টি আজাব রয়েছে। এর মধ্যে প্রথম নম্বর হলো পাপ কাজকে সহায়তা করা। আল্লাহ তাআলা বলেন, যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার লাভ করুক, তাদের জন্য রয়েছে পরকালে যন্ত্রদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ, যারা কেবল অশ্লীলতার প্রসার লাভ করাকে পছন্দ করে, তাদের জন্য যদি এই শাস্তির হুকুম হয়, তাহলে যারা প্রচার করেছে তাদের জন্য কী পরিণত হবে তা আপনারাই ভাবুন। দ্বিতীয় নম্বর হলো এটি আল্লাহ, রসুল এবং ইমানদারদেরকে হেয় প্রতিপন্ন করা। ইবনে বাতাল রহিমুল্লাহ বলেন, পাপাচার প্রকাশ করার মাধ্যমে নেককার বান্দাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। আপনি যখনই কোনো পাপ কাজ করলেন, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় করলেন, তুচ্ছ ভাবলেন। তৃতীয় নম্বর হলো, যে ব্যক্তি পাপ কাজ জানত না, আপনি তাকে সহজ করে দিলেন, রাস্তা দেখিয়ে দিলেন। সুতরাং যত মানুষই পাপ কাজ করবে, তত মানুষের যত গুনাহ হবে, সে সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করলো, আল্লাহ নফরমানি করল অথবা কোনো বেদায়াত করল, কিয়ামত পর্যন্ত এই পাপ কাজের জন্য তাকে সমপরিমাণ গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বর হলো, যে সমাজে জেনাবি বিচার, অশ্লীলতা ও আল্লাহর নাফরমানি বেশি ছড়িয়ে পড়ে, তারা নানা ধরনের রোগ ব্যাধি ও আল্লাহ আজাবের মুখোমুখি হয়। হাদিসে রয়েছে, যখন যাকাত আদায় না করা হয়, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। তোমরা যদি প্রকাশ্য জেনাবি বিচার করো, তাহলে তোমাদের ওপর রোগ ব্যাধি আসবে। যখন তাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক শাসনকার্য পরিচালনা না করে এবং আল্লাহর নাজিকৃত বিধানকে তারা গ্রহণ করে না, তখন আল্লাহ তাদেরকে পরস্পরের যুদ্ধে বাঁধিয়ে দেয়। নাউজুবিল্লাহ। পাঁচ নম্বর হলো ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি। যখন আমরা পাপাচারে লিপ্ত হব, তখন আমাদের ওপর প্রাকৃতিক দুর্যোগ আসবে। এর মধ্যে হলো ভূমিদস, আকার আকৃতি বিকৃতি করা, আকাশ থেকে শিলাবৃষ্টি। তখন মুসলিমদের মধ্যে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কখন হবে? তিনি বললেন, যখন গায়িকা বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, মদ্যপান হালাল করা হবে। নাউজুবিল্লাহ। ছয় নম্বর হলো, প্রকাশ্য পাপাচার শুরু হলে সমাজ থেকে শান্তি শৃঙ্খলা বিদায় নেয়, চতুর্দিকে হাহাকার থাকে, বরকতে শূন্যতা দেখা দেয়। সাত নম্বর হলো, যখন পাপাচার বৃদ্ধি হয়, তখন আল্লাহর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মনোভাব হালকা করে দেয়। আট নম্বর হলো, একজন মানুষ পাপ কাজ করার পর তখন সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। কিন্তু মানুষের নিকট যখন প্রকাশ করলেন, তখন ওই মানুষগুলো কখনই ভুলে না। আপনি নিজে যে পাপ কাজটি করলেন, সেটার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু
আপনি যে মানুষদের কাছে প্রকাশ করলেন তারা তো আর ভুলে না, তারা তো পাপ কাজ করতেই থাকবে, এরই পাপের ফল আপনার আমলনামা যোগ করা হবে। নয় নম্বর হলো, বিশেষ করে FM রেডিওতে বিভিন্ন পত্রিকায় টিভি চ্যানেলে প্রচার করা হয় ভালোবাসার নামে অশ্লীল কথা, আরও বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট। এভাবে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক আপনার কথাগুলো শুনে আপনার কারণে তাদের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তারা এই পাপ কাজকে হালাল করে নেয়, তারাও অংশগ্রহণ করে। দশ নম্বর হলো, গোপনে অন্যায় পাপকর্ম করলে দুই দিক থেকে ক্ষতি হয়। একটি হলো নিজে অন্যায় কাজ করলে নিজের গুণা, আরেকটি হলো অন্যরা যেসব অন্যায় কাজ করেছে তাদের গুণা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানা তাওফিক দান করুক, আমিন।